বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, যে আমরা একটা জিনিস কিন্তু জানি বুঝি, তারপরেও কিন্তু আমরা এটা মানি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, যে একটা বিষয় আছে এটা বুঝে যে আমাদেরকে চলতে হবে এটা বোঝানোর জন্য। তাই আজকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম, অবশ্যই আমাদের জীবনে ইহকাল পরকালে কাজে লাগবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, বিষয়টি হলো, দেখুন, কে বলে ব্যক্তি সরাসরি স্বপ্নে জান্নাত দেখবে? তাহলে সরাসরি জান্নাত দেখবে, শরীয়তের মত আছে যে মৃত্যুর পরে জান্নাত যে পাবে সে দেখবে। আচ্ছা, কিন্তু স্বপ্নেও কিন্তু আল্লাহ দেখা দেয় নমুনা। যাই হোক, আজকের যে বিষয়টি হলো, যে তার মানে আশা পূর্ণ হবে যে পৃথিবীতে স্বপ্নে জান্নাত দেখবে, সে পৃথিবীতে অনেক চিন্তামুক্ত হবে এবং তার জীবনে অনেক আশা থাকে, সেই আশাগুলো পূর্ণ হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা কেন বুঝতে পারলাম? যদি আপনি, আমি বা কেউ যদি জান্নাতকে স্বপ্নে দেখতে পারে, তাহলে আল্লাহ এটা কেন দেখালেন? এটাই দেখালেন যে সামনে তুমি শান্তিময় হবে, তুমি চিন্তামুক্ত হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের দরকার, কারণ পৃথিবীতে আপনি অনেক অশান্তিতে আছেন, অনেক ভোগান্তি ভুগতেছেন, এখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে মোনাজাত করতেছেন যে হে আল্লাহ, আমি কিভাবে এই পৃথিবী থেকে আমি তোমার ইবাদত ঠিক মতো করতে পারি, একটু শান্তিময় হতে পারি? যদি একটু শান্তি না পাই, তাহলে আমি তো আল্লাহ আপনাকে ডাকতেও পারি না। তাই আপনি বুঝবেন কি করে যে আপনার মোনাজাত কবুল হলো? তখনই আল্লাহ আপনাকে জান্নাত দেখাবে স্বপ্নে। আর স্বপ্নে যখনই আপনি জান্নাত দেখলেন, তখনই বুঝে নেবেন যে আল্লাহ আমার কথাটা বা আমার দোয়াটা কবুল করেছেন এবং বুঝিয়েছেন যে দেখো, তুমি অবশ্যই শান্তিময় হবে। আচ্ছা, এটি হলো আমাদের বোঝার একটি উপায়। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, তো বাধাপ্রাপ্ত হচ্ছে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা এটি হবে যে তবে সে হজ ও জিহাদের ইচ্ছা করার পর বাধাপ্রাপ্ত হবে, অথবা হটকারী ভাবে বরাবর গুনাহ হতে সে ফিরবে না, বরাবর গুনাহ করে আসছে তা হতে তওবা ইচ্ছা করার পর বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, একটি বিষয় হলো, দেখুন, জান্নাতে প্রবেশ করতে যাচ্ছে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, এটির অর্থ এটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে তার জন্ম এবং যেই দেশে তার রওজা আছে, আমি আপনি সেখানে যখন আমরা নিয়ত করেছি যাব, তখন দেখবেন একজন মানুষ হজ্জে যখন যাইতে নিয়ত করে বা যাবার জন্য প্রস্তুতি হয়, দেখবেন তার সামনে অনেক বাধা আসে এবং তার নিয়ত সেখানে গিয়ে সে ক্ষমাপ্রাপ্তি হবে, ক্ষমা চাইবে, কিন্তু যে কোনোভাবেই সেখান থেকে সে ক্ষমাপ্রাপ্তি হবে নিয়ত করেছে, কিন্তু সে যাবে অনেক বাধাপ্রাপ্তি। আচ্ছা, এই জিনিসটাই বোঝা হলো যে নবীর দেশটা বা নবী যেই স্থানে বসবাস ছিলেন এবং তার রওজা মোবারক হয়েছে, তাহলে সেখানে পৌঁছানো মানে কি? জান্নাতে পৌঁছানো। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, দেখতেছে লক্ষ্য করে যে বেশ কিছু দরজা বন্ধ, কিন্তু একটি বা দুইটি দরজা খোলা ছিল, এখন সে দেখতে পাচ্ছে যে বাকি দরজাগুলো খোলা আছে ঠিকই, কিন্তু একটি দরজা খোলা নেই, তাহলে এর ব্যাখ্যা কি হবে? দেখুন, আল্লাহ আমাদেরকে অবশ্যই বুঝায়, কিছু কিছু স্বপ্ন বুঝতে গেলেও চোখে পানি এসে যায়। তাই আমি বলবো যে দেখেন, যদি কখনো কেউ দেখে জান্নাতের সকল দরজা খোলা থাকলেও একটি দরজা বন্ধ হয়ে গেছে,
তখন আপনি কি বুঝবেন? অবশ্যই আপনি এটি বুঝবেন যে আপনার পিতা আর না হয় মাতা যে কোনো একজন মারা যাবে। তার মানে কি, আপনার পিতা আপনার মাতা তাদের আঁচল তলে আপনি থেকেছিলেন। একটা বিপদ আপদ হলে বাবা মার কাছে বলেছেন, তারা একটা সমস্যার সমাধান করেছে, আপনি তাদের আঁচল তলায় থেকে আপনি নিজেকে শান্ত করেছেন, শান্তিময় হয়েছেন। যেদিনই দেখলেন আপনার স্বপ্নে একটি জান্নাতের একটি দরজা বন্ধ হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার পিতা বা মাতা যে কোনো একজন চলে যাবে। যদি আপনি কখনো দেখতে পান যে জান্নাতের দুইটি দরজা বন্ধ হয়ে গেছে আর যেই দরজাগুলো খুব প্রসর এবং বড় এবং সুন্দর, তখনই বুঝতে পারবেন যে আপনার পিতা মাতা দুজনেই আপনার থেকে বিদায় নিয়ে যাবে। খুবই কষ্টকর বিষয়, কিন্তু দেখেন আল্লাহ আমাদেরকে অবশ্যই জানায়, কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝি না। না বোঝার কারণে কোনো একদিন বলি, আল্লাহ আমার এই ছিল সেই ছিল, আমার পিতামাতা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, আমার সন্তান ছিল, তারা মারা গেল অকালে, অকালে মারা যায়নি বাবা। আপনি নিশ্চয় দেখেছেন, আল্লাহ আপনাকে দেখিয়েছে, কিন্তু আপনি এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করেননি, যার ফলে আপনি যে আগে থেকে দেখতেন, আগে থেকে বুঝতেন, আপনি আগে থেকে ক্ষমা প্রার্থী হতেন, আপনি নিষ্পাপ হতে পারতেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেন। আপনি যদি আর কখনো দেখেন যে আপনার বাবা মা উভয়ই বেঁচে আছে, কিন্তু আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আপনার দুটি বাবা মা তারা এমন পর্যায়ে আছে এবং তারা আপনাকে সযতনে বড় করেছে, শিক্ষায় শিক্ষায় শিক্ষিত করে তুলেছে, খুব আদরের আপনি, কিন্তু পৃথিবীর কারো কাছে গিয়ে তাদের মতো আদর মায়া কখনই পাননি, কিন্তু হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন যে বেহেস্তের সবকটি দরজা বন্ধ হয়ে গেছে, বেহেস্তের সবকটি দরজা বন্ধ হয়ে গেছে, এখন আপনি এটি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে, আপনার পিতা মাতা দুইটি ব্যক্তি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছে। অবশ্যই আপনি তখন এই ব্যাখ্যাটি করে নেবেন, আর এই স্বপ্ন আল্লাহ আপনাকে কেন দেখালো? এই জন্যই দেখাইয়াছে যে তুমি তাড়াতাড়ি তোমার পিতা মাতার কাছে ক্ষমা প্রার্থী হও, তারা তোমাকে অবশ্যই ক্ষমা করবেন, তাদের মধ্যে আমি মায়া শক্তি দিয়েছি, একজন সন্তান যত অপরাধী করুক তারা ক্ষমা করে দেবে। তবে আজকের এই স্বপ্নটি আপনি কেন দেখবেন, কেন দেখলেন, কেন আল্লাহ দেখালেন? আল্লাহ আপনার ভালো চেয়েছে। যখনই আপনি এটি স্বপ্নে দেখলেন, বেহেস্তের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তখনই বুঝে নেবেন বিষয় এটাই যে আমি মৃত্যুর পরে নির্ঘাত জাহান্নামে যেতে হবে, যেহেতু বেহেস্তের দরজা বন্ধ হয়ে গেছে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আমার এই আলোচনাটি করতে চোখে কেন ছলো ছলো জল এসে গেল? অবশ্যই যারা এত কষ্ট করে লালন পালন করেছে তাদেরকে আঘাত দেওয়া অনেক বড় কষ্টের বিষয়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আমি আপনাদেরকে বলছি, অবশ্যই কেউ এরকম স্বপ্নের আশায় থাকবেন না, আগেই ক্ষমা প্রার্থী হবেন। হয়তো আগেই যদি ক্ষমা প্রার্থী হতে পারেন আর আল্লাহ যদি কবুল করে নেয়, হয়তো সেই রাতে দেখতে পারবেন যে আপনার জন্য জান্নাতের সবকটি দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে এই কথাগুলো মনানন্দে বলেছি, কিন্তু সেই মনানন্দের সাথে চোখের পানি গড়গড়িয়ে পড়ছে। অবশ্যই আজকের পর থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করব, নিজেকে কন্ট্রোল করব, সঠিক পথে চলব। তবে সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে আবার আমি ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।